হাই বন্ধুরা, দা বম মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তের মর্মান্তিক সংবাদ, আবারও শোকাহত হলেন মুখ্যমন্ত্রী এবং তার পরিবার, এবার খোদ অভিষেক ব্যানার্জির মা, শোকস্তব্ধ বঙ্গবাসী। তো বন্ধুরা, আমরা এ নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আপনি যদি একজন স্বচ্ছ ভারতের নাগরিক হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বার্ধক্যজনিত অসুস্থতা ছিলই, তবে মঙ্গলবার সকালে তা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করতে হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মাকে। সূত্রের খবর, হাঁটুতে প্রবল ব্যথা নিয়ে SSKM এর উডবান ওয়ার্ডে লতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে মাকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিষেক। বেশ কিছুক্ষণ সেখানে মায়ের পাশে থেকে কথাবার্তা বলেন, ভরসা যোগান। লতা দেবীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন মেডিসিনের ডাক্তার রাকেশ প্রামাণিক। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে। বুধবারও তাকে পর্যবেক্ষণে রাখতে চাই চিকিৎসক মহল। তৃণমূলের অন্দরের খবর, বিশেষত মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি সম্পর্কে খোঁজ খবর রাখা মানুষজন মাত্রই জানেন ঘরের চার দেওয়ারে অভিষেকের মা লতা দেবীর ওপর কতটা নির্ভরশীল গোটা পরিবার। তিনিই মূল চালিকা শক্তি। হাঁটুর ব্যথা সহ একাধিক শারীরিক সমস্যা সামলেও সব দিক খেয়াল রাখেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সকালে লতা দেবীর হাঁটুর ব্যথা মারাত্মকভাবে বাড়তে থাকে। ঝুঁকি না নিয়ে তাকে SSKM এ ভর্তি করা হয়। এই মুহূর্তে দলে নতুন দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর অভিষেক বড়ই ব্যস্ত, কিন্তু পরিবারের প্রতি খেয়াল রাখাই প্রধান কর্তব্য। তাই মায়ের অসুস্থতার খবর পেয়ে বিকেলে হাসপাতালে ছুটে যান অভিষেক ব্যানার্জি। প্রায় মিনিট 15 মায়ের সঙ্গে ছিলেন তিনি। মা কেমন আছেন তার সঙ্গে কথা বলে ছেলে বুঝে নিতে চান মায়ের শারীরিক পরিস্থিতি। এরপর তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মেডিসিন বিশেষজ্ঞ রাকেশ প্রামাণিকের সঙ্গেও তার কথা হয়েছে বলে খবর। তবে লতা দেবীর এই মুহূর্তে অপারেশন প্রয়োজন কিনা সে বিষয় এখনো কিছু জানা যায়নি, তবে বুধবারও তাকে চিকিৎসকরা নিজেদের পর্যবেক্ষণে রাখতে চান।